আপনারা সিনেমা স্ক্রিনে দেখতে পারবেন যে এটা আপনি নিজ বাজেটে সিনেমা কিনা আপনাদের কি আপনাদের উপরই আমি দায়িত্ব অর্পণ করছি যে আপনারা দেখে আপনারাই বুঝবেন দিয়ে যে আপনি কি লেভেলের সিনেমা হয়েছে বাংলাদেশে এই লেভেলের সিনেমা অতীতেও হয়েছে ভবিষ্যতে হবে কিন্তু এই ধরনের সিনেমা ফার্স্ট আমাদের আমরা নিয়ে আসছি এমনকি টেকনোলজি পূর্ণাঙ্গ ব্যবহার আমরা করেছি আমরা যথেষ্ট ভালো ভালো সিকোয়েন্সগুলো যেগুলো হয়েছে সবগুলোকে আমরা টেকনোলজি সহযোগিতা নিয়েছি সর্বোপরি আপনারা যারা উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার সাংবাদিক ভাইরা আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আপনারা সবাই এসেছে আপনাদের প্রতি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা মানুষদের সমন্বয়ে খুব সুন্দর একটি আয়োজন এসেছে সবাই এসেছেন থ্যাংক ইউ আবারও খুব ভালো লাগছে তা আপনাদের জন্য আপনারা যারা রেসপেক্টেড যারা জার্নালিস্ট আছেন বা যারা বিনোদন সাংবাদিকরা আছেন আপনাদের মাধ্যমে তো আমাদের সিনেমা আসলে দর্শকদের কাছে পৌঁছে যায় খুবই ভালো লাগছে আজকে আমরা তো অলরেডি জেনেই ফেলেছি যে আসলে কেন আজকে সবাই একসাথ হয়েছি ক্যাসিনো যে প্রতি আসছে কোম্পানিতে এবং এই সিনেমার নামটি শুনেই আমরা বুঝে যাচ্ছি সিনেমাটার থিমটা কি আসলে যেহেতু কোরবানির যে আমরা সবাই তো কোরবানিতে সামিল হবই তার পাশাপাশি যেটা হয় যে কোরবানিতে কিন্তু আলাদা একটা আমেজ থাকে যেমন এই সবাই যাচ্ছে না যে গোরুটা কাটি থেকে শুরু করে খাওয়া দাওয়া একটা যন্ত্রপাতি একটা অন্যরকম আনন্দ সেই আনন্দের সাথে আমি বলবো যে আমাদের ক্যাসিনো ফিল্মের সাথেও কিন্তু এই আনন্দের আসলে অনেক মিল আছে কোরবানিদের মতোই খুব মারমার কাস্টার অ্যাকশন নির্ভর ফিল্ম সহ সব কিছুই আছে এবং চমৎকারভাবে আমাদের টিজারটা যখন আসলে রিলিজ হয়েছিল অডিয়েন্সকে এক্সেপ্ট করে নিয়েছে খুব আধুনিক গল্পের আধুনিক নির্মাণের সিনেমা হচ্ছে ক্যাসিনো এই সিনেমাটি আসলে আমরা তো অলরেডি এখন ইতিমধ্যে জেনে কোম্পানিতে আসছি আমার মনে হয় যে যতগুলো সিনেমা আসছে সবগুলোই সবগুলোর নিজস্ব গতিতে চলবে এবং ক্যাসিনো তার ব্যতিক্রম না ক্যাসিনো সিনেমা মনে হয় যে দর্শক আসলে আলাদা একটা উন্মাদনা নিয়ে সিনেমা হল থেকে বের হবে যখন দেখবে কারণ এটার অর্থটাই এরকম বিকজ অনেকদিন আগে আসলে আমাদের এই সিনেমাটি শুটিং শেষ হয়েছে তবে আমি বলবো যে এই গল্পের বা এই সিনেমাটির যে নির্মাণ সেটার সাথে 2023 সালে খুব একটা কনফিউজ করবে না বিকজ খুব মডার্ন নির্মাণের একটি সিনেমা হচ্ছে ক্যাসিনো এবং আমাদের যিনি পরিচালক সৈয়দ নাসির ভাই উনি তো আসলে ওনার আলাদা একটা ক্রেজ আছে আলাদা একটা দর্শক কিন্তু আছেন যারা কিনা সৈকত ভাই আসলে নির্মাণ সম্পর্কে ধারণা রাখে এবং জানেন প্রচণ্ড সুন্দরভাবে এবং খুব ভালোভাবে যত্ন নিয়ে উনি তৈরি করেছেন সিনেমাটি আর আমাদের আমি বলবো যে ফ্রেন্ডসে তো আলাদা এর আগেও একটি সিনেমা শুটিং হয়েছে তবে আমি 2016 সাল থেকে যখন সিনেমাটা আসলে সিনেমা করছি আমার অনেকগুলো সিনেমা আমি জুটি হিসেবে যার সাথে কাজ করেছি আমাদের সবার প্রিয় নায়ক শাকিব খানের সাথে আমার আসলে পরপর 12-13টা সিনেমা হবার পরে অলমোস্ট 5 বছর একসাথে আমার কাজ করার পরে আমি প্রথমবার ক্যাসিনো সিনেমায় যেটা কিনা আমার অন্য হিরোর সাথে আসলে ফার্স্ট টাইম আমার কাজ করা হয় সেই হিরো হচ্ছে নীরব হোসেন আমাদের ক্যাসিনো ফিল্মের যিনি আমার সংশ্লিষ্ট নীরব ভাই আমি বলবো যে নীরব ভাইয়ের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা খুবই দারুণ প্রথম পরিচালক হিসেবে আসলে যদি বাইরে প্রথম পরিচালক হিসেবে সৈকত ভাইয়ের সাথে কাজ করা প্রথম সংশোধক হিসেবে নিয়োগের সাথে কাজ করা এবং আমাদের সিনেমার যিনি তরুণ স্যার রাজীব চৌহান ভাই প্রচণ্ড ভালোবাসেন সিনেমাকে খুব আসলে আমার মধ্যে বড় ভাই থাকে কারণ উনি বলছেন যে ওই সিনেমার রেগুলার কিন্তু প্রডিউসার না বা তারপরেও যে সিনেমার প্রতি ওনার যে ডেডিকেশন খুবই ভালো লেগেছে কাজ করে এবং নিয়োগ ভাইয়ের কথা তো বলছিলাম খুবই আসলে কোঅপারেটিভ উনি তাদের কিন্তু খুব কোঅপারেট করেন খুব তামিল একটা এনভায়রনমেন্টে আমি কাজ করেছি অনেক মানে রেসপেক্ট নিয়ে এবং তামিল একটা এনভায়রনমেন্ট কেমন ছিল বারবার বলছি বিকজ এই টিমটা আমার কাছে আমি বলছিলাম না যে আমার অনেক প্রথমে সমন্বয় একটা কাজ বিকজ আমি তো একটা টিমের সাথে যখন লাগাতার
তখন সেখানে ইউনিভার্সিটি ছিলাম তার বাইরে এসে আমার একবারের জন্য মনে হয়নি যে একটি অপরিচিত একটা টিম তার ওভাবেই তারা আমাকে এক্সপেক্ট করে দিয়েছিল সে সব কিছু মিলে আমি বলবো যে ক্যাসিনো সিনেমাতে আপনারা সবাই টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখবেন বিকজ যারা সাংবাদিক ভাইরা বা বোনেরা আছেন তারা তো আসলে পৌঁছে দিয়েছেন আমার আমাদের আমরা শিল্পীদের জায়গা থেকে যেমন একজন নির্মাণ একজন নির্মাতা যেমন একটি সিনেমা নির্মাণ করেন অনেক কষ্ট করে অনেক কারণ আমরা পেছনের কষ্টগুলো তো দেখি না একজন প্রডিউসাররা যেমন লগ্নি করেন শিল্পীরা যেমন কষ্ট করেন ঠিক তেমনি কিন্তু সাংবাদিক ভাই বা সাংবাদিক আপু যারা আছে তাদের দায়িত্ব তারা সবসময় আমি দেখেছি যে আসলে আমি আমার ক্ষেত্রে আমি অফিস দেখি তারা কিন্তু সিনেমাটা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবসময় কিন্তু খুব ডেডিকেটেড থাকে তেমনি দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট আমরা সবার জায়গায় আমাদের জায়গা থেকে কিন্তু আমাদের দায়িত্বটা পালন করি তেমনি অডিয়েন্সেরও দায়িত্ব যে কোনো সিনেমা না দেখে আপনারা কোনো কমেন্ট করবেন না কারণ আমার আমি যদি আমার কথা বলি আমার দুটি সিনেমা আসছে ক্যাসিনো এবং আরেকটি সিনেমা আসছে প্রহেলিকা যেটা নিয়ে আমরা অনেক প্রমোশন করছি অনেকদিন আগে থেকেই সেই সিনেমাটি আসছে দুটি সিনেমার দু রকমে আপনারা প্রত্যেকেই সিনেমাগুলো দেখে তারপর কমেন্ট করবেন ক্যাসিনোর আয়োজনে আমরা যে কাজটা আছি ক্যাসিনোর কথা আমি বলবো যে খুব অ্যাকশন ওরিয়েন্টেড থ্রিলার চ্যাপ্টার একটা গল্প আপনারা দেখতে পাবেন আছে না অনেকে আমরা হয়তো সেই প্রযুক্তিও থাকেন আছে সিনেমা পুরো শেষ না করে পুরো না দেখে একটা কমেন্ট করে দিই আপনারা আপনাদের মন্তব্য জানান কিন্তু অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখা মানে দেখে আসার পর সো এটা আমার হাম্বল রিকোয়েস্ট সবার প্রতি ঈদ আসছে সবাই ভালোভাবে করে নিব তার সাথে ক্যাসিনো সিনেমাটা আপনারা অবশ্যই ভালো গিয়ে দেখবেন আর যারা একটু কষ্ট করে এখন প্রচুর নিয়ে আসলে এই আয়োজনের সাথে সামিল হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ প্রত্যেকটা সিনেমায় আমরা চাই যে আসলে ব্যবসা সফল হোক দর্শক জনপ্রিয়তা পাক কারোর সাথে কোনো কম্পিটিশন না কারোর সাথে কোনো প্রতিযোগিতা না কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা যখন প্রত্যেকটা সিনেমা নিয়ে আসলে পজিটিভভাবে রিভিউ দিব পজিটিভ একটা ধারণা পোষণ করব তখনই কিন্তু আমাদের ফিল্ম দর্শকদের কাছে পৌঁছে যাবে ইতিবাচকভাবে সো সেখান থেকে আমি বলবো যে আপনারা সবাই আমাদের সাথে আছেন থাকুন প্রত্যেকে যে আসলে সিনেমা দেখবেন ক্যাসিনো এবং সবাই ভালো থাকুন থ্যাংক ইউ আসল ভাই পরে এসে আমি বসে গেছে আসল ভাই কে দিয়ে আমার শুরু করি তাহলে এই নিয়মটা থাকে না ভাই প্লিজ ওদের কিছু বলেন